রমজানের ভিতরে চারটি আমল যতই ব্যস্ত থাকুন কর্মে থাকুন যতই রকমের পেরেশানিতে থাকুন চারটি আমলকে দাঁত দিয়ে কামড়ে রাখবেন আল্লাহর জন্য এই চারটি আমল যদি করতে পারেন তাহলে আল্লাহ পাক সবচাইতে বেশি ভালোবাসবেন আপনাকে আর আপনার জীবনটাকে সফল করবেন যিনি তিনি কে রমজানুল মুবারক এই চারটি আমল হীরা মণি মুক্তা টাকা স্বর্ণ গহনা সবকিছুর চাইতে বেশি উত্তম কোন সুবহানাল্লাহ রমজানের এক নম্বর আমল কোরআনে কারিম তেলাওয়াত করা শুরু করে দিতে হবে ঠিক কি না রমজানের দ্বিতীয় আমল রমজানের ভিতরে বেশি বেশি ইস্তেগফার করব যার কাছে তিনি কে রমজানের তৃতীয় আমল হলো রমজানুল মুবারকের ভিতরে প্রিয় নবীর উপরে দুরুদ পাঠ করলে আমাদের প্রতি খুশি হবেন যিনি তিনি কে রমজানুল মুবারকের চতুর্থ নম্বর আমল যখনই সময় পাবেন তখনই বেশি বেশি করে দান সৎকা করবেন কার জন্যে দান সৎকা যখন আপনি যত বেশি বাড়িয়ে দিবেন রব আপনার উপরে তত বেশি রহম করবেন এজন্য রমজান থেকেই এই চারটি আমল আমাদেরকে জানার দরকার আছে না নাই এক নম্বর কোরআনে কারিম পড়তে হবে তাহলে দয়া করবেন যিনি তিনি কে মহান আল্লাহ আসমান থেকে কয় রে দুনিয়ার মানুষেরা রমজানে আমি আল্লাহ কোরআনটাকে নাজিল করার জন্য রমজান মাসটাকে আমি পছন্দ করেছি আল্লাহ আকবার আল্লাহ আসমান থেকে কয় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান রমজানুল মুবারকের ভিতরে আমার আল্লাহ কোরআনকে নাজিল করেছেন তিনি এই মাসটাকে কোরআনের জন্য তিনি কবুল করেছেন কোরআন এই মাসের মধ্যে নাজিল দিয়ে আল্লাহ পাক কোরআনটাকে ওপেন করেছেন আল্লাহ বললেন আমি এই কোরআনকে নাজিল করেছি তার কারণ হলো হুদাল লিন্নাস যারা এই কোরআনের কাছে আসবে ওই সমস্ত মানুষদেরকে হেদায়েতের উচ্চ চেয়ার দিয়ে দিবেন যিনি তিনি কে আবার ওয়াবাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান এই কোরআন হলো সমস্ত মানবতার ভিতরে কে ভালো কে মন্দ কোরআনই পার্থক্যের উচ্চ মানদণ্ড দেখাতে পেরেছে কোন আল্লাহু আকবার কোরআন বলতে পেরেছে কে ভালো কোরআন বলতে পেরেছে কে মন্দ কোরআন সব কিছুর একটা সিদ্ধান্ত দিয়ে দেওয়ার ক্ষমতা কোরআনকে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন আর আল্লাহ পাক বললেন যে মানুষটাই কোরআনের কাছে আসবে সেই মানুষটাকে হেদায়েত দিবেন যিনি তিনি কে কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য নয় কোরআন শুধুমাত্র আলেমদের জন্য নয় কোরআন শুধুমাত্র মুফতি মুহাদ্দিস উলামা তাদের জন্য নয় কোরআন হলো সর্বকালের সর্বযুগের সর্বলোকের ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা গোটা দুনিয়াতে মানুষ আছে যারা সবার জন্য আল্লাহর কোরআন হলো হেদায়েতের উচ্চ মিনার কোন আল্লাহু আকবার হেদায়েতের মহাসংসদ এ হলো কোরআন শুধু মুমিনদের জন্য না কোরআন শুধুমাত্র ওলামা মুসলিম মিল্লাতের জন্য না কোরআন হচ্ছে সর্বকালের সর্বযুগের মানবতার হেদায়েতের গ্রন্থ কোন আল্লাহু আকবার আপনি অবাক হয়ে যাবেন এই শ্রীপুর দারুস সালাম মাদ্রাসা এই কুমিল্লার এই প্রতিষ্ঠান এই লালমায়ের মাদ্রাসায় আটজন কোরআনের হাফেজের মাথায় এই গুণাগারের হাত দিয়ে আজকে পাগড়ি হয়ে গেল আমি আলোচনার শুরুতে বলেছিলাম এটা তো শুধু কাপড়ের পাগড়ি নয় বরং এরা যেন তাদের মাথায় জান্নাতের মুকুটটাই পরিয়ে নিয়েছে এদের কি দয়া আল্লাহ করেছেন তাদের প্রতি চিন্তা করছেন আপনি একটা কবিতা মনে রাখতে পারেন না আপনার জীবনের ইতিহাসটাও মনে রাখতে পারেন না এক সপ্তাহ আগে কি দিয়ে আপনি ভাত খেয়েছেন মনে নাই
কিন্তু এই ছেলেগুলো আল্লাহর কোরআনের 30 পারা বিনা লোকমায় এক জায়গায় দাঁড়ায়া সব বলে দিতে পারবে এই ক্ষমতা দিয়েছেন যিনি তিনি কে আল্লাহ আল্লাহু আকবার আহ এই কোরআনের মুজিজা এই আটটা ছাত্র এই আপনাদের এলাকায় এই লালমাই বাসী ধন্য এই লালমায়ের আকাশ ধন্য বাতাস ধন্য এই লালমায়ের মায়েরা ধন্য বোনেরা ধন্য আমার বৃদ্ধ বাবারা ধন্য লালমায়ের যুবক তোমরা ধন্য তোমাদের বুকে এই কোরআনের মাদ্রাসায় আত্মি করে কোরআনে হাফেজ আজকে পাগড়ি নিয়ে নিল এই রহমত তো শুধুমাত্র এই কোরআনে হাফেজরা পায় নাই গোটা এলাকাবাসী রহমত দিয়ে আল্লাহ পূর্ণ করে রেখেছেন কোন আল্লাহু আকবার কেননা এটা কোরআনের মার্কাজ বিশ্বনবী বলেছেন عن أبي أمامة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه ري دنيا المنشرة شمائي پيلي قرآن پرو شمائي پيلي قرآن پرو شمائي پيلي قرآن پرو صحابي كرام بولن يا رسول الله قرآن پر لكي حبه আল্লাহর হাবিব বললেন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ শাফিআন লিআসহাবিহি যেদিন তোমরা বিপদে পড়ে যাবে হাশরের ময়দানে কবরে যখন মানুষকে নামিয়ে দেয় এই মানুষটাকে বুঝি তার হীরা মণি মুক্তা স্বর্ণ গহনা দিয়া তারপরে তারে কবরে নামায় নাকি লোকটা কবরে খালি হাতে নেমে যায় আপনাদের কুমিল্লায় একটা মানুষ মারা গেলে সে শিল্পপতি কুটিপতি তার টাকা আছে পয়সা আছে সব আছে ব্যাংক ব্যালেন্সের অভাব নাই ডিগ্রি আছে সব আছে মৃত্যুর পরে এই মানুষটাকে কবরে যখন নামায় দেয় ব্যাংকের টাকা পয়সা স্বর্ণ হীরা মণি মুক্তা যা আছে সব দিয়ে দেয় নাকি এটা মালিক সে ছিল একা যেতে হবে একা যেতে হবে শূন্য থেকে এসেছি শূন্যতে ফিরে যাব রবের কাছ থেকে এসেছি রবের কাছে ফিরে যাব এবার দেখেন আমার ভাইয়েরা একা যখন মানুষ কবরে নেমে যাবে আখেরাতে হাশরের ময়দানে যখন দাঁড়িয়ে যাবে একা একা দাঁড়িয়ে যাবে আল্লাহর হাবিব বললেন কোরআনের ওই আয়াত কি তোমাদের মনে পড়ে না ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি وأمه وأبيه وصاحبته وبنيه ما تر شنطان كي بھول جتے باد دهو شنطان تر ما مائر پوری چوئے دیتے باد دهو جب پوری چوئے گپون رکھتے باد دهو شامی تر اس تیری کے فیلے رکھے چولے جب بھائی تر بن کے فیلے رکھے چولے جب کیوں کرو پوری چوئے دیتے چاہے بے نا شبائے شدو نیزر چنتائے پریشان ہوئے جب বিশ্বনবী বললেন যখন মা তার সন্তানের পরিচয় দিবে না বাবা তার সন্তানের পরিচয় দিবে না মানুষ যখন শুধু নিজের চিন্তায় হাহাকার আর হাহাকার পরেশান আর পরেশান ওই সময় আল্লাহ কয় আল্লাহ পাকের কোরআনকে আল্লাহ এমন পাওয়ার দিবেন কোরআন সেদিন দাঁড়িয়ে যাবে ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ শাফিআন লিআসহাবিহি যেই দুনিয়াতে কোরআনের একটা অক্ষরকে তেলাওয়াত করেছে কোরআনকে ভালোবেসেছে কোরআনকে সম্মান করেছে সেদিন কোরআন ওই কোরআন পাঠকারীকে ধরে সুপারিশ করে আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ভিতরে ঢুকাইয়া দিবে কোরআনকে এই ক্ষমতা দিবেন যিনি তিনি কে ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ শাফিআন লিআসহাবিহি কোরআন সেদিন কথা বলবে মালিকের সাথে ও আল্লাহ আমি তোমার কোরআন আমি তোমার কালাম এই তেলাওয়াত করছিল জবান দিয়া যে তোমার তোমাকে তোমার কোরআনকে যেই মুখ দিয়ে তেলাওয়াত হয়েছে ওই মুখটা জাহান্নামের আগুনে জ্বলতে পারে না যেই হাত দিয়ে কোরআন স্পর্শ করেছে ওই হাত জাহান্নামের আগুন জ্বলতে পারে না যেই চোখ দিয়ে কোরআন দেখে দেখে পড়েছে ওই চক্ষু জাহান্নামের আগুন ছুঁতে পারে না আল্লাহ বলবেন ফাউশহিদুকুম আন্নি ক্বাদ গফারতু লাহুম ও আমার ফেরেশতারা সাক্ষী থাকো কোরআন যারাই পড়েছে আমি আল্লাহ সবাইকে মাফ করে দিলাম
কোরআন এটা আপনি রবীন্দ্রনাথের আর রবি ঠাকুরের গীতিয়ে গীতা মনে করবেন না এ হচ্ছে সেই কোরআন যেটা লওহে মাহফুজ থেকে বিশ্ববাসীর হেদায়েতের জন্য পাঠানো হয়েছে দেড় হাজার বছর আগে কোরআনটা যেমন ছিল আজও আছে বছরের পর বছর পার হয়ে গেল কুরআন বিরোধীরা চেয়েছে কোরআনের একটা অক্ষরকে মাটির সাথে মিশাতে আল্লাহর কোরআনের একটা অক্ষরকে এদিক সেদিক করার ক্ষমতা পৃথিবীর কারো হয় নাই ভবিষ্যতেও হবে না কোন ঠিক কিনা অথচ দুনিয়াতে ধর্মগ্রন্থ আরো বহু আছে আমি নিজে গবেষণা করে দেখেছি সারা দুনিয়ায় বর্তমানে প্রায় সাড়ে চার হাজার ধর্ম আছে সাড়ে চার হাজার ধর্মের ভিতরে ধর্মীয় গ্রন্থও তাদের আছে আপনারা অবাক হবেন ডক্টর মরিস বুকাইলি কোরআনের এক আয়াতের গবেষণা করে সে আল্লাহর কোরআন উপর স্পর্শ করে কালেমা গ্রহণ করতে বাধ্য হয়েছে বিশ্ব বিখ্যাত জার্নালিস্ট সার্জন ডক্টর মরিস বুকাইলি কোন আল্লাহু আকবার মরিস বুকাইলি বললেন আমি ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট গীতা উপনিষদ যা আছে সব পাই পাই করে গবেষণা করলাম গবেষণা করার পরে আমার কাছে সবচাইতে সেরা যে গ্রন্থটার কথা মনে হলো সেই সেরা গ্রন্থ যেটা সেটাই হলো মুসলমানদের মহাগ্রন্থ আল কোরআন কোন সুবহানাল্লাহ শুধু এটা নয় আজকে ভারতের দিকে তাকায় দেখেন ভারতের শর্মিলা ঠাকুর কালেমা পড়েছে হেমা মালিনী কালেমা পড়েছে অমৃতা সিং কালেমা পড়েছে ওদেরকে জিজ্ঞেস করা হলো ও ইন্টারন্যাশনাল সেলিব্রিটি তোমরা কেন কালেমা পড়লে ওরা জবাব দিয়েছে সারা দুনিয়াতে খুঁজলাম শান্তি কোথায় আছে শান্তি কোথায় আছে খুঁজতে খুঁজতে আমরা পেলাম মহাগ্রন্থ কোরআনের মতো শান্তি পৃথিবীর কোথাও নাই তাই আল্লাহর কোরআনকে স্পর্শ করে কালেমা পড়ে তারা মুসলিম হয়ে যায় কোন আল্লাহু আকবার এটা হচ্ছে তোমার আমার কোরআনের মুজিজা এজন্য আল্লাহ আসমান থেকে কয় কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর এই কোরআনকে যারা স্পর্শ করবে কোরআনের পাশে যারা আসবে কোরআনের পাশে আসার কারণে কোরআনের নিকটে আসার কারণে ওই মানুষটার অন্ধকার জীবনটাকে আলোকিত জীবন করে দিবেন যিনি তিনি কে আসমান থেকে আল্লাহ আরো কয় যদি তোমরা সমাজে শান্তি পেতে চাও সেক্রেটারিয়েটে শান্তি পেতে চাও পার্লামেন্টে শান্তি পেতে চাও সচিবালয়ে যদি শান্তি পেতে চাও জনপদের প্রত্যেকটা পরত পরত যদি শান্তি পেতে চাও আমি আল্লাহ পাক একটা ফর্মুলা দিয়েছি তোমরা শোনো আল্লাহ বললেন والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم ও জনপদের মোমেনেরা তোমরা যারা বলো আমরা ঈমান এনেছি কালিমার দাবি করো যারা আল্লাহ বললেন ঈমান আনার সাথে সাথে নেক আমল করবা নেক আমলের সাথে আরেকটা কাজ করা লাগবে সেটা হলো বিমা নুজিল আলা মুহাম্মদ আমি আমার রাসূলের উপরে যে কোরআন নাযিল করে দিয়েছি এই কোরআনে কারীমকে ওয়াহুয়াল হাক্কু মির রাব্বিহিম আল্লাহর পক্ষ থেকে সর্বকালের সর্বযুগের মহাবিশ্বের মহাবিশ্বয় এটা মহাগ্রন্থ মহাসত্যের কোরআন এই স্বীকারোক্তি প্রত্যেকটা মানুষকে দেওয়া লাগবে আমরা বললাম আল্লাহ যারা তোমার কোরআনকে মহাসত্যের কিতাব স্বীকারোক্তি দিবে তাদের জন্য কি পুরস্কার হবে আল্লাহ বললেন কাফার আনহুম সাইয়াতিহিম যারা আমার কোরআনকে মেনে নিবে আমি আল্লাহ তাদের পিছনের তামাম জিন্দগির সবগুলো গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেব চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার ওয়া আসলাহা বালাহুম তোমার পরিবার
তোমার সমাজ তোমার ব্যবসা বাণিজ্য তোমার পার্সোনালিটি তোমার সেক্রেটারিয়েট তোমার জীবনের আইনি আদালত জীবনে যা আছে সব জায়গাতে আমি আল্লাহ পাক এমন কুদরতি রহমত দিব শান্তি নিরাপত্তা সুশৃঙ্খল জীবন পাবে তোমরা যখন আমার কোরআনকে আমার কোরআনকে যখন মজবুত করে ধারণ করতে পারো কোন আল্লাহু আকবার মদিনা মুনাওয়ারা ইয়াসরিব ছিল নাম অস্বাস্থ্যকর জায়গা কিন্তু সেই মদিনাতুল মুনাওয়ারা আজ সোনায় সোহাগা বরকতে পরিপূর্ণ হয়েছে কেন রাসূল যখন কদম মোবারক রেখেছেন আল্লাহ পাকের কোরআন দিয়ে সেখানে তিনি ইসলামী স্টেট প্রতিষ্ঠা করেছেন কোরআন প্রতিষ্ঠার কারণে আজ গোটা দুনিয়াতে মক্কা মদিনা সবার সেরা শহর কোন আল্লাহু আকবার রাসূল সেখানে কোরআনের বিধান আইন পাস করেছেন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন হুজুরের পার্লামেন্ট হুজুরের সেক্রেটারিয়েট হুজুরের গণভবন হুজুরের যা ছিল সবকিছু কোরআন দিয়ে পরিচালিত হওয়ার কারণে পৃথিবীর রাজা বাদশারা মাথা পেতে রাসূলুল্লাহর সেই কোরআনের আদালতগুলোকে মেনে নিতে বাধ্য হয়েছিল আজ পর্যন্ত গোটা দুনিয়ার সমস্ত দার্শনিক বিজ্ঞানীরা মিলে ঐক্যমত পোষণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের রাষ্ট্রজীবন নিয়ে তারা কনভিন্স করেছেন ওরা বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য বেস্ট অডিও লিডার অফ দ্য ওয়ার্ল্ড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন দিয়ে পৃথিবী চালিয়েছেন এজন্য ওনার উপরে কোনো আদর্শ নেতা নাই হবেও না এখনো নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের সর্বযুগের সবার সেরা আদর্শ নেতা হয়েছে কোন আল্লাহু আকবার এই কোরআনের কারণে বিশ্বনবী শুধু এটাই শেষ নয় আমার ভাইয়েরা অনেকে আমরা মুসলমান আছি আল্লাহ পাকের কোরআনে কারিমকে হেলায় হেলায় আমরা এটাকে ফেলে রাখি এমন মানুষের ঘর আছে এখন যদি খবর নেওয়া হয় দেখবেন ঘরের ভিতরের কোরআনে কারিমটাকে কাপড় দিয়ে বেঁধে রেখেছে এর উপরে এখনো ময়লা পড়ে আছে এক জায়গায় আমি গেলাম আমি বললাম আমি মাহফিলে প্রায় কোরআন সামনে নিয়ে কথা বলি তা আমি যখন শুরু করছিলাম এক যুবককে বললাম একটু কোরআন শরীফটা নিয়ে আসো ও আসছে আধা ঘন্টা পর আধা ঘন্টা পর আসছে আর তো এখন জিজ্ঞেস করা যায় না এত লেট হলো কেন কিন্তু তাকে আমি দেখলাম ওর শরীর ঘেমে গেছে মাহফিল শেষ হবার পরে জিজ্ঞেস করলাম যুবক বয়ানের শুরুতে বললাম কোরআন নিয়ে আসবা আধা ঘন্টা পরে আনলা লেট হইলো কেন যুবক তখন আমার কয় হুজুর মাফ করবেন আমাদের এলাকায় একটা নিয়ম আছে সেটা হলো যদি কোনো মানুষ মারা যায় তখন কোরআনের গিলাপ খোলা হয় পড়া হয় আর মানুষ মারা যদি না যায় গিলাপ আর খোলা হয় না এক বছরের ভিতরে কোনো মানুষ মারা যায় নাই গিলাপও খোলা হয় নাই ময়লা এত বেশি হয়েছে পরিষ্কার করতে আমার আধা ঘন্টা লেগেছে এখানে সুবহানাল্লাহ কয় কি কয় নাউজুবিল্লাহ কন কোরআনে ময়লা পড়ছে ওই ময়লা পরিষ্কার করে আনতে ওর আধা ঘন্টা সময় লাগছে আমি বললাম এই আশ্চর্য কথা কয় যে হুজুর মানুষ মারা গেলে তাই কোরআন পড়ে আর কোরআন দিয়ে কেউ আছে তাবিজের ব্যবসাও করে আহা কোরআন শুধুমাত্র তাবিজের ব্যবসার জন্য আসে নাই কোরআন শুধুমাত্র মানুষ মারা গেলে পড়বে আসে নাই কোরআন এসেছে সারা দুনিয়ার সমস্ত মানবতার ভাগ্যের দরজাকে পরিবর্তন করে দিতে কোন ঠিক কিনা কোরআনকে তুমি মনে করেছো তাবিজ একে তুমি মনে করেছো শুধুমাত্র মরার পর তিলাওয়াত এই কোরআনের আশ্চর্য মুজিজা যদি দেখতে চাও মক্কা মুকাররমার দিকে তাকাও মদিনা মুনাওয়ারার দিকে তাকাও আজ মক্কা শরীফের সামনে দাঁড়ালে চোখ বন্ধ করে যখন মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে যাবেন আর যখন আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ তেলাওয়াত করবেন মনে হবে যেন এখনই আল্লাহর কোরআন নাজিল হচ্ছে কোরআনের সৌন্দর্য যদি বুঝতে হয় আল্লাহ পাকের কাবায় যান তখন বুঝবেন কোরআন কাকে বলে কোন আল্লাহু আকবার
এই কোরআন এই কোরআনের মাদ্রাসা আমরা আপনার বসে আছেন এজন্য রমজানের প্রথম আমল কোরআনে কারীম তেলাওয়াত করতেই হবে নিজে পড়ব সন্তানদেরকে পড়াবো স্ত্রীকে পড়তে বলবো আশেপাশের সবাইকে কোরআনের পথে আসতে বলবো কোন ইনশাআল্লাহ দুনিয়াতে যদি আপনি কোরআনে কারীম না পড়েন মনে রাখবেন খবরদার মৃত্যুর পরে কিন্তু আপনার কবরের ভিতরে কোরআন সম্পর্কে আপনাকে প্রশ্ন ছুঁড়ে মারা হবে যদি দুনিয়াতে কোরআন না পড়েন সেখানে ধরা পড়ে গেলে সেদিন বুঝবেন কত কঠিন কবর ঠিক কি না কোন আপনারা তো জানেন মরার পরে প্রশ্ন হয় কয়টা প্রাথমিকভাবে তিনটা প্রশ্ন হয় না এই তিন প্রশ্নের চূড়ান্ত ফয়সালা করার জন্য মুস্তাদরাক আলা সহিহাইনের বর্ণনা এই তিন প্রশ্নকে চূড়ান্ত করার জন্য চতুর্থ আরেকটা প্রশ্ন করা হবে তখন কিন্তু বহু মানুষ ধরা পড়ে যাবে প্রথম প্রশ্ন কি করা হয় মার রব্বুক মান দীনুক মান নবিয়ুক রবকে দিন কি নবীকে বলো আপনি বললেন আমার রবকে আমার নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিন কি ইসলাম বলে ফেললেন এরপরে কি হবে জানেন নতুন প্রশ্ন যোগ হবে মুস্তাদরাক আল সহিহাইনের বর্ণনা বিশ্বনবী বললেন কবরের ভিতরেও কোরআন লাগবে বিশ্বনবী বললেন যখন মানুষ বলবে আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু চতুর্থ নম্বরে ফেরেশতারা প্রশ্ন করবে তুমি যে বললা তোমার রব আল্লাহ তোমার দিন ইসলাম তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তুমি এই তিন প্রশ্নের জবাব কোত্থেকে শিখে এসেছো তার দলিল প্রমাণ দাও দলিল দাও এমনিতে এখানে বলা যাবে না দলিল লাগবে তখন আল্লাহ পাক ওই মোমেন বান্দার মুখের মধ্যে জবাব পেশ করে দিবেন মোমেন ব্যক্তি বলতে পারবে قرأت كتاب الله فآمنت به وصدقت মোমেন বান্দা বলবে আমি এই প্রশ্নের জবাব আল্লাহর তিরিশ পারা কোরআন পড়ে দেখে এসেছি আমি কোরআন থেকে জেনে এসেছি فآمنت به وصدقت আমি কোরআনে ঈমানও এনেছি এই কোরআনকে আমি তাসদিক করেছি কোরআনের উপরে সত্য আর কিছুই ছিল না কোন আল্লাহু আকবার তাহলে কোরআন কবরে লাগবে কিনা যারা বলতে চায় আল্লাহর কোরআনের রাজ আল্লাহর কোরআনের বিধান আল্লাহর কোরআনের আইন মানুষকে মধ্যযুগে নিয়ে যায় আনস্মার্ট করে শুনে রাখো দুনিয়ার বুকে আল্লাহর কোরআনকে যতই অপছন্দ তোমরা করো মরার পরে কোরআন ছাড়া বিকল্প রাস্তা নাই মুক্তি পাওয়ার কোন ঠিক কিনা ওখানে কিন্তু কোরআন লাগবে এরপরে কি হবে দেখেন আমার ভাইয়েরা যখন মুমিন ব্যক্তি বলতে পারবে আমি কোরআন পড়ে কোরআন থেকে জেনে এসেছি আমার রব আল্লাহ এখানে মনে মনে অনেকেই এটা ভাবতে নিতে চাই কি চাই না হাত তুলেন কারা কারা চান না হ্যাঁ এই লোকে চায় না ওই এখন ঠিক হয়েছে মানে আমি দেখতেছি যে আমার প্রতি নজর আছে কিনা মনোযোগ আছে কিনা মানে মনোযোগ আছে আলহামদুলিল্লাহ কোন ওখানে আপনি যখন এই উত্তরগুলো দিয়ে দিবেন আপনার জন্য পুরস্কারের পালা আনন্দ আর আনন্দ সুখ আর সুখ আহা দুনিয়ার সুখ আজ আছে কাল নাই আর জান্নাতের সুখ শুরু হবে শেষ হবে না সুবহানাল্লাহ কোন আল্লাহ বললেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া পারেন না আপনারা এটা এই যে আমার এই ভাই পড়তেছে ভাল লাগে না পড়েন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية الله بولن عملنا ما جخون فاري هوي جابي পুরস্কারের পালা শুরু হয়ে যাবে বিশ্বনবীর দরবারে সাহাবাই কেরাম কয় ইয়া রাসূলুল্লাহ পুরস্কারটা কি হবে
বিশ্বনবী বললেন তোমরা কারিয়াকে ভালো করে বুঝো পুরস্কার তেমন হয়ে যাবে জান্নাত তো দেওয়াই হবে বরং জান্নাতের মালিক আল্লাহ নিজে বান্দার উপরে চূড়ান্ত খুশি হয়ে যাবে আল্লাহ খুশি হয়ে যাবে রব খুশি হবে তার প্রতি রব তার প্রতি দয়াশীল হয়ে যাবে এত খুশি হবেন তখন তার আমল নামা যখন ওজন বেড়ে যাবে তার জন্য জান্নাত আরাম সুখ শান্তির দরওয়াজা সব রব খুলে দিবে কেমন ভাবে খুলবে নবীজি বলেছেন কবরে কি অবস্থা হবে বিশ্বনবী বলেছেন ফাফরিশুহু মিনাল জান্নাত ওয়ালবিসুহু মিনাল জান্নাত ও কোরআনের পাখিরা যারা তোমরা কোরআনকে ভালোবাসো দুনিয়ায় হয়তো কোন কোন কোরআনের পাখি টাকার দিক থেকে গরিব হতে পারে কোন কোন কোরআনের পাখি হয়তো সমাজের ভিতরে তোমরা মনে করতে পারো এ হুজুর মার্কেট টাকা নাই কিন্তু মনে রাখবা যদি ওর ভিতরে কোরআন থাকে আখেরাতে ওর মতো বাদশা একজনও নাই কেন ওর প্রতি ওর রব খুশি হয়ে যাবে নবী বলেছেন ওই মুমিন কোরআনের পাখি যারা কোরআনকে ভালোবেসে প্রশ্নের জবাবগুলো দিয়ে দিবে এরপরে সারপ্রাইজ আনন্দ কি হবে বিশ্বনবী বললেন ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ আল্লাহ বলবেন এই মানুষদেরকে আমার পুরস্কৃত করা দরকার দুনিয়া থেকে সামান্য কাফনের কাপড় পরে কবরে এসেছে এই কবরের ভিতরে সামান্য কাফনের কাপড় থাক আমি আল্লাহ এটা চাই না আল্লাহ জান্নাত থেকে জান্নাতে রাজকীয় কাফনের কাপড় ওই মুমিন ব্যক্তির বরণের ভিতরে পরায় দিবে আপনার শরীরটাতে জান্নাতের ড্রেস তখন আপনাকে উজ্জ্বল করে দিবে সুবহানাল্লাহ কোন শুধু জান্নাতের পোশাক নয় বিশ্বনবী বললেন জান্নাত থেকে আপনার জন্য রাজকীয় জান্নাতি খাত আনা হবে জান্নাতের খাট আল্লাহ এনে দিয়ে বলবেন এই খাটে আমার বান্দাকে শোয়াও আর ওর পরনে জান্নাতের ড্রেসটা লাগায় দাও জান্নাতের ড্রেস পরে জান্নাতের খাটে যখন আপনি বসবেন ফেরেশতারা বলবে বসে থাকছো কেন একটু শোও না একটু আনন্দ করো ফুর্তি করো দুনিয়াতে বহু কষ্ট করেছ আজ তোমার সুখের দিন আপনি সেখানে শুয়ে যাবেন নবী বলেছেন এত আরাম লাগবে এত শান্তি লাগবে উদাহরণস্বরূপ নতুন বিয়ে যারা করেছে প্রথম দিনের ফুল সজ্জার যে রাত্রিটা প্রিয়তমাকে পাশে পাবার পর ও কলিজার টুকরা প্রিয়তমা তাকে পাশে নিয়ে যখন গুনগুনাইয়া মনের আরামের কথাগুলো বলতে বলতে ঠাস করে দুইজনের কখন যেন ঘুম এসে গিয়েছে এত আনন্দ লেগেছে মনে হচ্ছিল সেদিনের রাত্রিটা যেন আল্লাহ আরও দীর্ঘ করুক আরও বাড়িয়ে দেখ আরও দীর্ঘ করুক নতুন দুলাপ ফুল সজ্জার রাতে প্রিয়তমাকে পাশে পাবার পরে যেই রকম আনন্দে উল্লাসে আল্লাহর প্রশংসা করতে করতে তাদের সময় কেটে যায় তেরো পায় না যখন জান্নাতের খাটে তোমাকে শোয়ানো হবে তখন তোমার ঘুমটা এত আনন্দময় হবে সেকেন্ডের ভিতরে তোমার ঘুমের বয়সটাই হাজার হাজার লাখ কোটি বছর পার হয়ে গেলেও তুমি তেরো পাবে না কোন সুবহানাল্লাহ যখন নফিখ ফি সুর ফাইযা হুম মিনাল আজদাস ইলা রাব্বিহিম ইয়ানসিলুন ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা যখন ইসরাফিল আলাইহিস সালাম শিঙ্গায় ফুৎকার মারবেন সব কবর থেকে যখন তোলা হবে সব মানুষগুলো বলাবলি করতে লাগবে কি রে আমার আরামের ঘুমটা ভাঙলো কে আমি খুব আরামে ঘুমাইছিলাম কি সুন্দর জান্নাতের পোশাক কি সুন্দর জান্নাতের খাট ঘুমটা ভাঙলো কে হাদা মা ওয়াদার রহমান রহমানের ওয়াদা একদিন জাগতে হবে ওয়াসাদাকাল মুরসালুন নবী রাসূলরা যেই কথাগুলো আগে বলে দিয়ে গিয়েছিলেন ওই সব কথাগুলো আজ বাস্তবে পরিণত হবে কোন আল্লাহু আকবার আপনাকে তোলা হবে তখন আরামের ঘুমটা ভেঙে যাবে এরপরে আখেরাতের এরপরে কিয়ামত দিবসের বিচার হিসাব দিবস সব শুরু হবে এর আগ পর্যন্ত যদি কেউ জান্নাতে আরামে ঘুমাতে চায় তাহলে তার কবরটাকে আলোকিত করার জন্য আল্লাহর কোরআনের বিকল্প কিছুই নাই কোন সুবহানাল্লাহ এই জন্য নিজে কোরআন পড়ব সন্তানকে পড়াব সমাজকে পড়াব সন্তান যদি তিনজন থাকে পারলে তিনজনকেই কোরআন পড়াবেন মনে রাখবেন
টাকা ইনকাম থেকে শুরু করে দুনিয়া আখেরাত উভয় জগতে আল্লাহ আপনাকে বাদশা বানায়া দেবে। অনেকে মনে করে যে হুজুর হইলে ওর বেতন কম, আমি আমার অবজার্ভে দেখেছি আপনাদের চোখে হয়তো হুজুরদের বেতন কম হতে পারে, কিন্তু একজন মানুষ লক্ষ টাকা বেতনে চাকরি করে ওর পুরো টাকা হচ্ছে ঘুষের, সুদের, হারাম। এই লোকটা লক্ষ টাকা ইনকাম করে বছরে মাসে যেই সুখটা না পায়, 5,000 টাকায় হালাল ইনকামে যেই হুজুর তার পরিবার চালায়, লক্ষ টাকায় যে সংসার চালায় তার চাইতে 5,000 টাকাওয়ালার শান্তি বেশি। খুঁজে দেখেন, ওর 2 টাকার ঋণ নাই, ওর অসুস্থতা কম, পেরেশানি কম, বেতন কম হইল, এই মাওলানা সাহেব যে জামা পরে এই জামার দিকে তাকালে মনে হয় যেন রাজা বাদশাহ হেঁটে যাচ্ছে। কি সুন্দর জামা, কি সুন্দর স্ত্রী, কি সুন্দর পার্সোনালিটি, দেখতে কত চমৎকার। এই জামা, এই বরকত সামান্য 5,000 টাকার মধ্যে সব করে দিয়েছেন যিনি, তিনি কে? এই জন্যে হালালে বরকত হয়, হারামে বরকত হয় না। এজন্য মনে করবেন না কোরআন পড়ালে আপনার ছেলেটা ইনকাম কম করবে। আপনাকে বুঝাবার জন্য বলি, এই যে দেখেন এলাকায় ইমাম সাহেবরা থাকে, এলাকার ভিতরে কিছু নিয়ম থাকে যে আজকে একদিন, দুদিন, তিন দিন, 30 দিন তিনি 30 ঘরে খাবার খাবে, গ্রামের যে হিসাবটা। ইমাম সাহেবকে প্রতিদিন মানুষ পোলাও, কুরমা, বিরিয়ানি, গোস্ত সব খাওয়ায়। হুজুর খেতে খেতে কয় আমি আর গোস্ত খামু না, এখন থেকে ভর্তা, ঠিক কিনা? কোন এই যে আপনাদের এখানে আজকে আমি আসছি, আপনারা আমাকে ভর্তা দিয়ে ভাত খাওয়াবেন? আমি এখনও খাই নাই। প্রোগ্রাম কি শুধু আজকে করছি? প্রতিদিন যেখানেই যাচ্ছি খাসি, পোলাও, কুরমা, বিরিয়ানি আসে না নাই? তো হুজুর হইলে যে খাবার পায় না, কে বলছে? হুজুর হইলে খাবার খেতে 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 হুজুর কয় আমি আর খাইতাম পারতাম না, ঠিক কিনা? কোন এটা কোরআনের বরকত, এটা আল্লাহর রসুলের মুজেজা, কোরআনের মুজেজা, রসুলের শ্রেষ্ঠ মুজেজা ছিল, আছে, ইলায়ামিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত থাকবে, কোন ঠিক কিনা? এজন্য সন্তানকে কোরআন পড়ালে যে সন্তান ইনকাম করবে, ইনকাম কম করবে, বিষয়টা এমনটি নয়। ও বাবা, আজকে যারা পাগড়ি মাথায় নিল এই সন্তানগুলোর দিকে তাকায় দেখেন, এই সন্তানগুলোর বাবা যেদিন মারা যাবে এই সন্তান কিন্তু বাবার লাশটাকে সামনে নিয়ে জানাজার ইমাম হয়ে যাবে। যখন জানাজার ইমাম হয়ে যাবে, এই সন্তানের চোখের পানি নাকের ডগায় আসার আগে এই কোরআনে হাফেজের পিতাকে ক্ষমা করে দিবেন যিনি, তিনি কে? আপনার একটা সন্তান যদি কোরআনে হাফেজ হয়, তা আপনি মনে করবেন বর্তমান বিশ্বের সবচাইতে বাদশা যে আপনি নিজে, কারণ আপনি একজন কোরআনে হাফেজের পিতা। আপনার মতো সম্মান, ইজ্জত আল্লাহ এত দিয়েছেন, এই কোরআন 30 বার আপনার ছেলে বুকের মধ্যে রেখে দিয়েছে, এই বুকটার অনেক দাম, যেখানে আল্লাহ 30 পারা কোরআন আছে, কোন ঠিক কিনা? আপনি একটা সন্তানকে হলেও কোরআন পড়াবেন, তাকে দিন ইলম শিক্ষা দিবেন। আপনি সন্তানকে ইউনিভার্সিটিতে পড়ান, আমার কোনো আপত্তি নাই, সন্তান ডক্টর হবে, প্রফেসর হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রাইম মিনিস্টার হবে, প্রেসিডেন্ট হবে, মেম্বার অফ পার্লামেন্ট হবে, সব হবে, কিন্তু আপনার আমার সন্তানকে সবার আগে আল্লাহর কোরআনের শিক্ষা দিতেই হবে। যদি আল্লাহর কোরআনের শিক্ষা শুরুতে আমরা না দেই, তাহলে এই সন্তান একদিন আপনাকে নিজে বৃদ্ধাশ্রমে পাঠাতে বাধ্য হবে, এই সন্তান আপনার গায়ে হাত তুলতে বাধ্য হবে, আপনার আপনাকে জনগণের সামনে অপমান করতেও সে দ্বিধাবোধ করবে না, কেননা তার মধ্যে কোরআনের শিক্ষা নাই। সারা দুনিয়া আজকে তাকিয়ে দেখুন, গোটা পৃথিবী আজকে কোরআনের দিকে আসতে শুরু করেছে, সুবহানাল্লাহ। কোন লস অ্যাঞ্জেলেস টাইমস রিপোর্ট করেছে আমেরিকায়, বর্তমান আমেরিকান নিউজ আমি আপনাকে শোনায় যাই, শুধুমাত্র আল্লাহর কোরআনকে গবেষণা করে খোদ আমেরিকাতে প্রতি বছর 1,50,000 খ্রিস্টান নতুন করে কালেমা পড়ে প্রতি বছর মুসলিম হয়ে যাচ্ছে। জাজ বার্নাস তিনি রিপোর্ট করে বলেছেন, ইউরোপে যদি এভাবে করে কোরআনের কোরআন দেখে মানুষ কালেমা পড়ে মুসলিম হয়,
2050 সালের মধ্যে আল্লাহ পাকের এই গোটা দুনিয়াতে আল্লাহ পাকের কোরআন হবে সর্বকালের সর্বযুগের সবার সেরা আর সেখানে মুসলিমরাই হবে সবার উপরে সবার সেরা কোন আল্লাহু আকবার এই কোরআনের কারণে আপনার এত সম্মান আলহামদুলিল্লাহ কোন আর যদি কোরআন না থাকে তাহলে আপনার সম্মান মাটির সাথে মিশিয়ে দিবেন কে যেমন টাকলা মুরাদ সে কোরআনের সাথে নাফরমানি করার কারণে এই বছরে সে মনোনয়ন পর্যন্ত পায় নাই এটা বাংলাদেশ এটা ভারত নয় এটা আমেরিকা নয় এই বাংলাদেশে থাকতে হলে আল্লাহর কোরআন নিয়ে থাকতে হবে কোরআনকে যারা মাইনাস করবে গোটা জাতি তাদেরকে মাইনাস করবে কোরআনের সঙ্গে থাকলেই সম্মান যেমন দেখেন কোরআনের সঙ্গে থাকার কারণে ওমর বিন খত্তাব একটু আগে আসছে তরবারি নিয়ে রাসূলুল্লাহর কল্লা দ্বিখণ্ডিত করে দিবে আর একটু পরে রাসূলুল্লাহর পবিত্র কদম মুবারকে চুমুখেতে বাধ্য সুবহানাল্লাহ একটু আগে তরবারি নিয়ে এসেছে ইমাম জুহরি বর্ণনা করে কয় আবু নাঈমকে জিজ্ঞেস করা হলো ও রাসূলুল্লাহ কোথায় সে বলছিল আল্লাহর হাবিব কোথায় আমি বলবো কেমনে ওমর বিন খত্তাব সেদিন ওই নাঈমের কাছ থেকে খবর পেল যে ওমরের বোন আর ভগ্নিপতি আল্লাহ রসুলের হাতে হাত রেখে কোরআনে স্পর্শ করে কালেমা পড়ে মুসলিম হয়ে গিয়েছিল সুবহানাল্লাহ ওমর তখন তার বোন ভগ্নিপতিকে আঘাত করেছে তাদেরকে রক্তাক্ত করেছে মানুষ কত বড় জাহাল হলে পড়ে কোরআনের কারণে মানুষকে মারতে পারে এই লোকটা যখন তার বোন ভগ্নিপতির সামনে আল্লাহর কোরআন যখন তার নজরে পড়ল ওমর বিন খত্তাব কয় জীবনের প্রথম আমার হৃদয়ে ইসলামের একটা ধাক্কা লেগেছিল যখন কাবার প্রান্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করছিলেন দূর থেকে আমি যখন শুনছিলাম সেদিন জীবনের প্রথম আমার হৃদয়ের মধ্যে একটা ইসলামের ধাক্কা লেগেছিল দ্বিতীয় ধাক্কাটা যেদিন লেগেছিল আমার বোন আমার ভগ্নিপতি কোরআন পড়ছিল তাদের আয়াত আমি দেখেছিলাম তৃতীয় ধাক্কাটা লেগেছিল সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন হত্যা করতে গিয়েছিলাম রাসূলুল্লাহর দিকে তাকানো মাত্রই আমার দিলের মধ্যে একটা ইসলামের ধাক্কা লেগে যায় আমি তরবারি নিয়েছিলাম ওনার কল্লা দ্বিখণ্ডিত করতে কিন্তু সেই তরবারি পিছনে ফেলে দিয়ে রাসূলের কদম চুমে আমি ওমর কালেমা পড়ে মুসলিম হয়ে বাধ্য হয়েছি কোন সুবহানাল্লাহ সেই ওমর একটু আগে তরবারি নিয়ে রাসূলুল্লাহর কল্লা দ্বিখণ্ডিত করার জন্য এলো একটু পরে বিশ্ব নবীজির পবিত্র কদম মুবারকের বরকত হাসিল করে একটু পরে ওমর বিন খত্তাব রাদিয়াল্লাহু আনহু কয় রাসূলুল্লাহ আপনি ইসলামের দাওয়াত কোরআনের দাওয়াত কেন গোপনে দেন রাসূল বললেন পরিবেশ ভালো না আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে ওমর বিন খত্তাব কয় রাসূলুল্লাহ আল্লাহর কোরআন সত্য কিনা বিশ্ব নবী কয় সন্দেহ নাই ওমর বিন খত্তাব বললেন ইসলাম সত্য কিনা আল্লাহর হাবিব বললেন সন্দেহ নাই ইয়া রাসূলুল্লাহ আমার মহান আল্লাহ সত্য কিনা আল্লাহ পাকের হাবিব বললেন সন্দেহ নাই ওমর রাদিয়াল্লাহু আনহু সেদিন বাগের বাচ্চার মতো বীরের বেশে দাঁড়িয়ে বলছিলেন ইসলাম যেহেতু সত্য আল্লাহ যেহেতু মহাসত্য রাসূল আপনি যেহেতু মহাসত্য কোরআন যেহেতু মহাসত্য মহাসত্যের দাওয়াত গোপনে গোপনে হতে পারে না আমি ওমর দ্বারা গেলাম আজ থেকে গোপনে দাওয়াত নয় আজ থেকে প্রকাশ্যে কোরআনের আন্দোলন চলবে যে বাধা দিবে আমি ওমরের তরবারি তাকে সাইজ করে ছাড়বে ওমর বিশ্ব নবীকে সাহস যোগালেন ওমর বিন খত্তাব দাঁড়িয়ে গেলেন সাহাবাই কেরামদের মিছিল শুরু হলো ইতিহাসের প্রথম সেই ওমরি মিছিল মিছিলে আল্লাহু আকবার স্লোগান দিয়ে কাবা শরীফ পর্যন্ত যাওয়ার পর আবু জেহেল এসে দেখলো যে ওমর মিছিলের নেতৃত্ব দিচ্ছে সুবহানাল্লাহ কোন অথচ এই ওমর আবু জেহেল ছিল তাদের দুইজনের বন্ধু আবু জেহেলের কাছ থেকে কথাই নিয়ে আসছিল যে আমি কল্লা তোমাকে এনে দেব কিন্তু সেই লোকটা কল্লা আর দেয় নাই সেই লোকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমানের জজবাটা দেখায় দিয়েছে কোন আল্লাহু আকবার এবার আবু জেহেল দাঁড়ায় কয় ওমর কি কল্লা তুমি তুমি তো মিছিলের নেতৃত্ব দিচ্ছ তোমার তো কথা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণের কথা তুমি এটা কি করলা ওমর রাদিয়াল্লাহু আনহু
কাবার সামনে দাঁড়ায় বলল ওরে আবু জাহাল আমার হাতের তরবারি কি তুমি দেখেছো নাকি অতীতে আমি বুঝি নাই আজ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্লাকে দ্বিখণ্ডিত করতে যে তার পবিত্র নূরানী চেহারা মোবারক দেখে আমি আল্লাহ পাকের জান্নাতের দৃষ্টান্ত নিজের চোখে দেখে এসেছি এখন থেকে যদি জান্নাত কেউ পেতে চায় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন মানতেই হবে যদি কেউ বিরোধিতা করে তাহলে খত্তাবের ছেলে ওমরের সামনে তাকে দাঁড়াতে বলবা আমি ওমর এই তরবারি দিয়ে কোরআন বিরোধীদেরকে সাইজ করে ছাড়ব কোন আল্লাহু আকবার আবু জাহালের মতো বাগাবীর সেদিন ভয়ে থরথর করে কেঁপে উঠেছিল ওমরের হুংকারে আজকের পৃথিবীতে মুসলমান তোমাদের কাছে বলে যাই আজকের পৃথিবীতে যখন প্যালেস্টাইনে মুসলমানদের উপর জুলুম নিপীড়ন নির্যাতন করেছে ওই ইহুদির বাচ্চারা গোটা দুনিয়ার মুসলিম সম্রাট যদি ওমর বিন খাত্তাবের মতো হুংকার দিয়ে দাঁড়িয়ে যেত প্যালেস্টাইনের মুসলমানদের বিন্দু পরিমাণ রক্ত ফোটা ফেলানোর ক্ষমতা ইসরায়েলের হতো না কোন ঠিক কিনা তবে একটা সময় আসছে এই ইসরায়েলের ভূখণ্ড মানচিত্র মাটির সাথে মিশে যাবে এবং আরো খুশি হবেন ইসরায়েল আজকে যত বড় এই প্রযুক্তি পৃথিবীর মানুষের কাছে তুলে ধরুক না কেন এই ইসরায়েল একদিন ভিক্ষুকের থলে নিয়ে মুসলমানদের কাছে আসবে আমার রসুল বলেছেন আমার রসুল বলেছেন বিশ্বনবী বলেছেন লা ইয়াবকা আলা যহরিল আরদ বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম শোনো তোমার রসুল বলেছে আমেরিকার হোয়াইট হাউস ওয়াশিংটন ডিসি তারপরে রাশিয়ার মস্কো চীন জাপান ইরান আফগান বাংলাদেশ ভারত পাকিস্তান গোটা দুনিয়াতে আল্লাহর ভূখণ্ড আছে যেখানে আল্লাহর কোরআন সেই সবখানে সংবিধান হিসেবে কাজ করবে কোন আল্লাহু আকবার রসুল বলেছেন এরপর কি হবে বিশ্বনবী বুখারীর বর্ণনায় কয় আমার উম্মতেরা আল্লাহু আকবারের স্লোগান দিয়ে কিছু উম্মত ঘোড়ার উপর সওয়ার হবে হাতে থাকবে তরবারি আর কালেমার পতাকা তাকবীর দিয়ে সামনে এগিয়ে যাবে এই তাকবীরের আওয়াজ শুনে ইহুদিদের ভিতরটাকে কাঁপিয়ে তুলে দিবেন যিনি তিনি কে ইহুদিদের বুক পিঠ শরীর মন রাষ্ট্র কেঁপে উঠবে এই ইহুদিরা বাঁচার জন্য মুসলমানের কাছে সাহায্য চাইবে প্যালেস্টাইনের ভিতরে ঢুকে যাবে প্যালেস্টাইনের মসজিদে আকসার চারিপাশে যে গাছগুলো দেখা যায় গাছের নিচে গিয়ে তারা সাহায্য চাইবে সেদিন গাছের জবান খুলে দিবেন যিনি তিনি কে গাছের জবান আল্লাহ খুলে দিবেন গাছ সেদিন মুসলমানদের সঙ্গে কথা বলবে গাছ বলবে ইয়া মুসলিম হাজা ইহুদি ফাকতুল হোপ হে মুসলমান বীরের সন্তান আমি গাছের নিচে ইহুদি লুকিয়ে আছে তাকে ধরো আর হত্যা করো সেদিন গাছ ইহুদিদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে পাথরের নিচে গিয়ে তারা পালিয়ে যাবে পাথরের নিচে গিয়ে পালিয়ে পাথরের কাছে সাহায্য চাইবে পাথর সেদিন তার জবান খুলে যাবে পাথর বলবে ইয়া মুসলিম হাজা ইহুদি ফাকতুল হোম হে মুসলমানের সন্তান আমি পাথরের নিচে ইহুদি লুকিয়ে আছে একে ধরো আর হত্যা করো এভাবে করে মুসলিম বিশ্বের চারিদিকে ইসলামের জয়গান শুরু হয়ে যাবে ইহুদিরা বিলুপ্ত হবে গোটা দুনিয়াতে একমাত্র নেতৃত্ব দিবে যেই গ্রন্থ ওটার নামই হলো মহাগ্রন্থ কোরআন কোন সুবহানাল্লাহ এই জন্য এই কোরআন সবার ঘরে সবার হৃদয়ে থাকুক এটা আমরা চাই কি চাই না মনে রাখবেন কোরআন যদি আপনার হৃদয়ের মধ্যে থাকে কতটুকুন সম্মান হবে এবার দেখেন তিরমিজির বর্ণনায় বিশ্বনবী কয় আখেরাতে আল্লাহ পাক কোরআনের পাখিদেরকে তো জান্নাত দিবেনই আহ ছয় বছরের সাত বছরের কোরআনে হাফেজ এরা ছোট হতে পারে কিন্তু কি সম্মান তিরমিজির বর্ণনায় আমার নবী কয়
عن علي بن أبي طالب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار بشر ببولين حشر الميداني কোরআনের পাখিদেরকে আল্লাহ এক পর্যায়ে ডাকবেন আর বলবেন কোরআনের জন্য কষ্ট করেছ আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমাও করে দিলাম আর কোরআনের বরকতে কোরআন যেহেতু পড়েছ হালাল মেনেছ আমল করেছ আমি আল্লাহ সাথে সাথে তোমাদেরকে জান্নাত দিলাম কোন সুবহানাল্লাহ যখন তারা জান্নাত পেয়ে যাবে আল্লাহ পাকের হাবিব বললেন এরা একা জান্নাতে যাবে না তাদেরকে বলা হবে তোমার পরিচিত বন্ধু মহল তোমার বংশধর থেকে যারা তোমাকে কোরআনের উপর প্রমোট করেছে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে ওই সমস্ত জাহান্নামীদেরকে টেনে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য তোমাদেরকে পারমিশন দেওয়া হলো কোন সুবহানাল্লাহ একজন কোরআনের হাফেজ একজন কোরআনের পাখি একজন কোরআনের আলেম দশ জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যেতে পারবে এটা হলো আমার তোমার মহাগ্রন্থ কোরআনের পাওয়ার কোন সুবহানাল্লাহ সুতরাং এই কোরআনকে পড়াতে হবে পড়তে হবে এবং কোরআনের পথে এই জাতিকে ডাক দিতে হবে কোন ঠিক কিনা কোরআনের পথে যদি জাতি থাকে তাহলে জাতি তার আশপাশ সব কিছুকে আলোকিত করে দেয় কোরআনের আলোকে আর যদি কোরআন না থাকে তাহলে ওই জায়গাটা অন্ধকারে পূর্ণ হয়ে যায় আর সেখানে তখনই জায়গা নেই লেলিন কলমাক ইসলাম বিরোধী মালাউনের বাচ্চারা নাস্তিক শাহরিয়ার কবিরদের মতো বেয়াদবেরা কোরআন যেখানে থাকে না সেখানে ওদা ওরা আশ্রয় গ্রহণ করে আর যেখানে কোরআন থাকবে আল্লাহর কোরআনের উপরে নেতাগিরি কারো চলবে না এবার দেখেন আমার ভাইয়েরা যেটা আপনাদেরকে বলছিলাম রমজান আল মুবারকের প্রথম কর্মসূচি প্রথম আমল হলো কোরআন পড়া কি করা নিজেরা কোরআন পড়ব এখন থেকে কোরআনের সাথে সম্পর্ক করব বলেন ইনশাআল্লাহ দুই নম্বর রমজানে বেশি বেশি ইস্তেগফার করলে আমাদের গুনাহগুলো ক্ষমা করবেন যিনি তিনি কে ইস্তেগফারের ভিতরে ছোট্ট একটা ইস্তেগফার রয়েছে বিশ্বরবি বললেন যে ইস্তেগফারটা পড়বে রব্বি গফিরলি যুনুবি আয় আল্লাহ তুমি আমার গুনাহ ক্ষমা করে দাও এটা যে ব্যক্তি বলবে ইন্না রাব্বাকা লায়াজাবু মিন আবদিহি ইযা ক্বালা রব্বি গফিরলি যুনুবি যে আল্লাহর কাছে গুনার জন্য ক্ষমা চায় আল্লাহ তার উপরে সবচাইতে বেশি খুশি হয়ে তার গুনাহ জাগার ভিতরে মাফ করে দেয় এজন্য আমাদের গুনাহ আছে না নাই আর রমজান হলো দোয়া কবুলের শ্রেষ্ঠ মাস শ্রেষ্ঠ সময় শ্রেষ্ঠ মুহূর্ত এই জন্য রমজানের ভিতরে যখনই সময় পাবেন ইস্তেগফার করবেন কার কাছে তিন নম্বর রমজানের আমল যখনই সময় পাবেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পড়বেন কোন আল্লাহু আকবার প্রিয় রসুলকে ভুলে গেলে হবে প্রিয় রসুলকে মাইনাস করলে হবে আমরা রসুলের মাধ্যমেই কিন্তু কোরআনটা পেয়েছি আমরা রসুলের মাধ্যমেই আল্লাহ পাক যে আছেন সেটা জানতে পেরেছি এই জন্য রসুলকে জীবন থেকে মাইনাস করলে তাহলে আমার জীবনটাই রহমত থেকে মাইনাস হয়ে যাবে কোন ঠিক কিনা তিন নম্বরে বেশি বেশি দুরুদ পর্ব বিশ্বনবীর বিশ্বনবী বললেন মানসাল্লা আলা মুহাম্মদ ওয়াকালা আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা যে রসুলের উপর দুরুদ পড়েছে আর এই দোয়াটা পড়েছে আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা বিশ্বনবী বলেছেন হাল্লাত লাকুম শাফাআতি ইয়াউমাল কিয়ামা তাকে সুপারিশ করে আমি নবী জান্নাতে পৌঁছায় দেব তার মানে দুরুদ পড়লে সুপারিশ রসুলের পাওয়া যাবে আল্লাহু আকবার কোন রসুল যদি সুপারিশ করে আপনার কি চিন্তা থাকতে পারে এই জন্য এখন থেকে বেশি পরিমাণ রসুলের প্রতি দুরুদ পড়ার দরকার আছে না নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও একটা দরুদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ এটাও একটা দরুদ
এভাবে করে যত দরুদ আছে আপনি পড়বেন বিশেষ করে রমজানের ভিতরে বেশি করে পড়বেন যত বেশি পড়বেন দেখবেন আপনার দিলের ভিতর থেকে গুনাহগুলো গাছের পাতার মতো ঝরায়ে পড়াবেন যিনি তিনি কে তাহলে এক নম্বর হলো কোরআন পড়া দুই নম্বর আল্লাহর কাছে ইস্তেগফার করা চান তিন নম্বর রাসূলের প্রতি ভালোবাসা নিয়ে দরুদ পড়া চার নম্বর হলো রমজানে বেশি বেশি দান করা কোন আল্লাহু আকবার দান করার দরকার আছে না নাই দান করলে আপনার টাকাগুলো আরো বাড়ে দান করলে আপনি যদি 1 টাকা দান করেন আল্লাহ আপনার জন্য সাথে সাথে 10 টাকা বরাদ্দ করে সুবহানাল্লাহ বাড়ি গিয়া কোয়েন কেউ কি চায় না যে আমার টাকা পয়সা বৃদ্ধি পাক চায় কি না বলেন এজন্য আপনার উচিত বেশি বেশি করে দান করা বিশ্বনবী বললেন একজন মানুষ যখন আল্লাহ পাকের আরশে আযিমের ছায়ায় জায়গা পেতে চায় তাহলে তার উচিত বেশি করে দান করা সহিহ বুখারী জিলদ আউয়াল প্রথম খণ্ড 91 পৃষ্ঠার বর্ণনা আল্লাহর হাবিব বললেন রাজুলুন তাসাদদাক আখফা হাত্তা লা তাআলামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু যে আল্লাহর ভয়ে দান করেছে আল্লাহর জন্য দান করেছে ডান হাতে যে দান করেছে বাম হাতও টের পায় নাই আল্লাহর জন্য সে দানটা করেছে এই লোকটা যেদিন মারা যাবে আমার আল্লাহ পাকের হাবিব বললেন জাহান্নামের উত্তপ্ত তাপ থেকে তাকে বাঁচাইয়া আল্লাহ আরশে আযিমের শীতল ছায়ায় তার জন্য বসার জায়গাটার বরাদ্দ দিয়ে দিবেন কোন সুবহানাল্লাহ আরশের ছায়ায় জায়গা পেতে হলে দান করতে হবে কি করতে হবে সবাইকে বলেন আরশের ছায়ায় জায়গা পেতে হলে কি করতে হবে দান করতে হবে এবার দেখেন আমার ভাইরা নবীজি আরো কি সুন্দর করে বলে অনেক সময় দেখা যায় না আমাদের হঠাৎ করে বিপদ চলে আসে মেয়েটা অসুস্থ আমার সন্তানটা অসুস্থ আমি নিজে অনেক বিপদে পড়ে যাই রাসূল বলেছেন সাদাকা তারাদুল বালা তোমার বিপদ যদি দূর করাতে চাও তাহলে তুমি বেশি করে সদকা করো যে যত বেশি সদকা করবে বড় বড় বিপদ থেকে আল্লাহ তাকে কুদরতি সাহায্যে বাঁচিয়ে দেবে সুবহানাল্লাহ কোন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু একটা দানের দৃষ্টান্ত গোটা দুনিয়াকে কাঁপিয়েছে আপনি শুনলে খুশি হবেন আলী রাদিয়াল্লাহু আনহু একদিন ঘরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন ওগো আলী আমার খুব আজকে একটা আনার খেতে মন বলেছে যদি আপনি আনার ব্যবস্থা করে দিতেন হযরত আলীর হাতে তখন কোনো টাকা নাই হযরত আলী কোনো মতে কষ্ট করে একটা আনার নিয়ে বাড়ির ঘরের দরজা পর্যন্ত এসেছেন এমন সময় একজন ভিক্ষুক এসে চাইলে পরে হযরত আলী অর্ধেকটা আনার ভিক্ষুককে সদকা করে দিলেন কোন সুবহানাল্লাহ ঘরে খাবার নাই দান করে দেয় আল্লাহু আকবার এবার এই ভিক্ষুক অর্ধেক আনার খাওয়ার পরে কয় আলী যদি বাকি অর্ধেক দিতা কলজাটা আমার ঠান্ডা হইতো এবার হযরত আলী মনে মনে কয় ঘরে তাহলে কিছুই নেওয়া যাবে না হযরত আলী কয় আগে আমার আল্লাহরে খুশি করতে হবে এজন্য বাকি অর্ধেকটা আনার হযরত আলী ওই ভিক্ষুককে দিয়ে দিলেন কোন আল্লাহু আকবার দিয়া ঘরের ভিতরে প্রবেশ করছে ঘরে যখন প্রবেশ করলেন একটু পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ঘরে একজন দরজায় এসে সালাম দিয়ে দরজা নক করলো হযরত আলী যখন ঘরের দরজা খুললেন দানের 1 টাকা দান করলে কয় টাকা পাওয়া যায় বাস্তব তিনি জান্নাতের লাইভ দৃশ্য দেখতে পেলেন কোন আল্লাহু আকবার হযরত আলী দেখলেন দরজা খোলা মাত্রই একজন বয়োবৃদ্ধ সাহাবী মাথার উপরে করে অনেকগুলো আনারের বোঝা তার ঘরের সামনে এসে দাঁড়িয়েছে কোন আল্লাহু আকবার হযরত আলীকে ওই বৃদ্ধ সাহাবী কয় আলী তুমি আজকে কি করেছো একটু আগে জান্নাত থেকে জান্নাতের ফেরেশতারা তোমার জন্য আনার পাঠিয়ে দিয়েছে হযরত আলী কয় কয়টা আছে এখানে লোকটা গনে কয় 9টা তো একে 10টা আসার কথা ছিল 9টা আসলো কেন হযরত আলী ওই লোকটাকে বললেন আমি তো দিয়েছি 1টা তো জান্নাত থেকে যদি আসতো 10টায় আসতো 9টা তো আসার কথা না কারণ আল্লাহ তো 1টার পরিবর্তে 10টা দিবে তো এখানে 9টা কেন এখন ওই লোকটা সাথে সাথে আলী তোমার আরেকটা আমার বগলের ভিতরে লুকায়া তোমাকে আমি পরীক্ষা করছি তুমি আসলে আল্লাহর জন্য দান করেছো কিনা কোন সুবহানাল্লাহ
এবার ওই বৃদ্ধ সাহাবী কয় তুমি যখন আল্লাহর জন্য আলি একটা দান করেছো তোমার আল্লাহ আমার আল্লাহ খুশি হয়ে আসমান থেকে 10 খানা জান্নাতি আনার তোমার জন্য পাঠিয়ে দিয়েছে আল্লাহু আকবার হযরত আলী যদি ক্ষুধার্ত থাকার পরেও জান্নাতের পরম নিয়ামত পাওয়ার জন্য সব পিলিয়ে দিতে পারে আমরা আল্লাহকে খুশি করার জন্য আমাদের সাধ্যমতো এই রমজানুল মুবারকের এই ঘন মুহূর্তে রমজানের এই সুন্দর পরিবেশে কোরআনের বাগানে আল্লাহর জন্য দান সদকা আমাদের হযরত আলীর মতো বেশি করে করা উচিত কোন ঠিক কিনা আয় আল্লাহ তুমি আমাদের সবাইকে তৌফিক দাও কোন আমিন রমজানের এক আমল কোরআন পড়া দ্বিতীয় আমল হলো ইস্তিগফার করা তৃতীয় আমল হলো প্রিয় নবীর উপরে দরুদ পড়া চতুর্থ আমল বেশি করে করব দান সদকা করা এই চারটা আমল যদি আমার জীবনের ভিতরে গেঁথে রাখতে পারি ভুলে যাব না সবগুলো যদি মেনে চলতে পারি তাহলে তোমাকে আমাকে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসলে জান্নাতের নিয়ামত দিবেন যিনি তিনি কে আয় আল্লাহ এই আমলগুলো আমাদের সবাইকে করে তোমার প্রিয় হবার তৌফিক তুমি সবাইকে দান করো কোন আমি Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.